পিতা স্বাধীনতার মহানন্দ সব জিয়াউর রহমান যেভাবে আমাদেরকে বিজয়ে ছিনিয়ে নিয়েছিলেন, আমরাও বিশ্বাস করে তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মাফিয়া সরকারের পতন হবেই হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলব, এই সরকার কিন্তু এক বিপদের কাছে, এই সরকার কিন্তু আর তার আগে পিছিয়ে কিন্তু কিছু নাই, খালি প্রশাসনের শক্তি রূপে তারা টিকে আছে, সাংগঠনিক কোন ভিত্তি নেই, তাদের কিন্তু লাইফ লাইন নাই, তাদের লাইফ লাইন শেষ, তাদের প্রবল ভারত হত্যা। আরেকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, সেটি হল ভারতের অনেক পণ্য আপনারা দেখেছেন ক্যান্সারের জীবাণু আছে আছে না, আপনারা কি সেসব কিনে ঘরে ক্যান্সার কিনবেন না? আপনাদের কাছে অনুরোধ থাকবে শপথ করেন এই সব ক্যান্সার যেগুলো শরীরে বাসা বাঁধায় ভারতের যেসব পণ্য আমরা সেই পণ্য কিনব না, আমার মাকে বলতে হবে, আমার বোনকে বলতে হবে, আমার বোন জামাইকে বলতে হবে, আমার ভাবিকে বলতে হবে যে এইসবের ভিতরে ক্যান্সার আছে, ক্যান্সারের কোন জিনিস কিনা যাবে না আমার বাসা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে সমন্বয় অনুরোধ করব, আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।